দুদিন যাবত বৃষ্টি হচ্ছে, আমাদের সিঁড়িটা বাইরে দিয়ে যেহেতু প্রচন্ড পিছল হয়। তো যাই হোক, আমি তো কালকে কোনো ভিডিও সেইভাবে করতে পারিনি। ভিডিওটা দেখলেই কেন জানতে পারবে যে কেন আমার ভিডিও করা হয়নি। কালকে রিয়ার জন্মদিন ছিল, তো তবুও ভিডিও করতে পারিনি। সেই জন্য আমি আজকে ভিডিওটা খুব শর্টই হয়েছে, ছোট্ট করেই আমি তোমাদের সঙ্গে রিপোর্টটা শেয়ার করলাম। তো চলো দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার সঙ্গে থাকো। যারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি। মিঠি প্রচণ্ড চেঁচাচ্ছে, বৃষ্টি পড়ছে বাইরে, তো সেই জন্য মিঠিকে ঘরে দেওয়া হচ্ছে বেঁধে, আর প্রিয় বারান্দায় রয়েছে। তো সেখানে চেঁচামেচি করছে, সাইডারগুলো সব টেনে দেওয়া হচ্ছে। মিঠি আমি আসছি, দাঁড়াও। স্লাইডার গুলো সব টেনে দেওয়া হয়েছে, কথা বললাম চুপ হয়ে গেল। মিঠি চুপ, আচ্ছা আসছি আমি, চুপ করো। এই যে মিঠিকে বাইরে নিয়ে এসেছি, এখন শান্ত হয়েছে সে। তো চলো এখানেই জন্মদিন পালনের কিছু অংশ, যেটুকু আমি ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি। হ্যাঁ, আমায় খেয়ে ফেল, আমায় খেয়ে ফেল। যে রিয়ার জন্মদিন তো কালকে রাত্রি 12টায় শুরু হয়ে গেছে, তো আজকে ভিডিওতে ক্লিক করেছি দেখ। সকালে আমার বাড়িতে আমার তরফ থেকে রিয়ার জন্য সামান্য আয়োজন, ওটা হচ্ছে কুমড়োর ডগা, কি বলবো, চচড়ি তরকারি যাই হোক হলো, আর এখানে মসুর ডাল, আর এটা পাবদা মাছের ঝাল। তো স্টার্ট একটা ফোন আসাতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো অনুপমের চোখের পাশে একটা টিউমার মতন ছিল, ওইটা একটু পেকে গেছে, এবার পেকে ওর থেকে পুজ রক্ত বা রস জাতীয় কিছু একটা বের হচ্ছে। তো এই জন্য মনটা ভীষণ খারাপ, তো সেই জন্য আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। এবার ডাক্তার দেখানোও হয়েছে, কিছু টেস্ট করতে দিয়েছে, তো সেগুলো করা হয়ে গেছে। কাল রিপোর্টও চলে এসছে, না আজকে রিপোর্ট করা হয়েছে, তো কালকে রিপোর্টগুলো পাবে হাতে। তারপর ডাক্তারকে আবার রিপোর্টগুলো দেখিয়ে ডাক্তার কি ডিসিশন নেয় যে অপারেশন করতে হবে কি, যাই হোক হয়তো ওটা অপারেশনই করতে হবে। তো তারপরে সেই মতন ডাক্তারের কথা মতন যা করণীয় করা হবে। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ। আজকে তো রিয়ার জন্মদিন তোমরা জানোই, তো রিয়া রাতে করার জন্য আমার রাইস আর রান্না করে দেওয়ার জন্য রাইস আর হচ্ছে চিকেন আমায় আগের থেকেই বলে রেখেছিল, তো ও এনে দিয়েছে সব কিছু, আমি এখন ওগুলো করছি। তো কাটাকুটি করেছি, মাংস মাংস ধোয়া হয়ে গেছে, রাইসের ভাত করা হয়ে গেছে, তো এখন চিকেনটা রান্না করব। চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে, ওর মোমবাতিটা নিয়ে আগে। হ্যাপি বার্থডে টু ইউ, তো তোমরা সবাই দেখতেই পেলে রিয়ার জন্মদিন পালনের কিছু অংশ, যেটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকো। চলো
टाटा आजकल वीडियो टा ये पोस्ट करते ही था तो टाटा।